হাদিসে শবে বরাত নামে কোনো শব্দ নাই, এক নম্বর কথা। কি নাই ভাই? শবে বরাত নামে কোনো শব্দ নাই। আছে লাইলাতুন নিসফুম মিনা শাবান, শাবান মাসের মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনী। ঠিক এই যে এই শুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছে, কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটাই চরমপন্থী। একদল অতিরিক্ত বাড়াবাড়ি, একটা অতিরিক্ত ছাড়াছাড়ি। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, একটা অতিরিক্ত বাড়াবাড়ি, সে একদম শবে বরাতকে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে আর কি। লাইলাতুল ইসমু মিনা শাবানকে কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে, আর ছাড়াছাড়ি যারা তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে। দুইটাই চরমপন্থী, বুঝতে পারছেন না মনে হয়। একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে, আরেকদল দেখা যাচ্ছে এটাকে এমনভাবে পরিত্যাগ করছে না এই যে কিছুই করা যাবে না, কোনো ফজিলতই নাই। এখন আসলে মধ্যমপন্থা কি, মাঝখানে আমরা কি করবো তাহলে? জানার দরকার আছে কি নাই? অনেক হাদিসের অনেক আলোচনা, প্রায় 40-50 পৃষ্ঠার বই, সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না। আমি সারমর্মটুকু বলি। সারমর্ম কি? হাদিসের শবে বরাত নামে কোনো শব্দ নাই, এক নম্বর কথা। কি নাই ভাই? শবে বরাত নামে কোনো শব্দ নাই। আছে লাইলাতুন নিসফুম মিনা শাবান, শাবান মাসের মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাস কি? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আমার সাথে বলেন শাবান মাস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না, সারা মাস রেখে ফেলবেন, বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। প্রশ্ন হচ্ছে কেন? উত্তর, এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে তাজিম করতেন, এই মাসের সম্মানার্থে, এই মাসে আল্লাহর রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন। সুন্নত কি শিখলাম? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। একটা কি পেলাম ভাই? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। আপনি যদি মুকিম হন, শরীর সুস্থ থাকে, মুসাফির না, আপনার সুস্থতা আছে, সব ঠিক আছে, আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখার, পারা যাবে ইনশাআল্লাহ, এটা নবীর সুন্নত হবে। আরেকটা হাদিস মাথায় নিয়ে না, আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা ভুলে না। কি হাদিস? নবীজি বলছেন তোমাদের সামনে, হে আমার সাহাবীরা, তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো। আমি অনেকদিন এই লেকচারে এই হাদিসটা বলেছি, তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে, জামানা সবরিন, সবরের যুগ, কঠিন যুগ, ওই যুগে ইমান ধরে রাখা মানে আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হবে। ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো, সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো, তাহলে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবো। আচ্ছা বুঝলেন, শুধু নেকি না, আপনি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে, নাই, মানুষ আমল করছে না, কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন, পারা যাবে ইনশাল্লাহ। একটা দেখাচ্ছি, যেমন সাহাবীদের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন? আগে দু রাকাত নামাজ পড়তো, কি করতো? মসজিদে ঢুকেই, অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না, আগে দু রাকাত নামাজ পড়তেন, দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, তারপরে বসতেন। আর নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, এই নামাজটা উঠে যাবে, উঠে আছে না, আস্তে আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে, তাই না? মানুষ ভুলেই গেছে না সুন্দর। এখন আপনি যদি এই সুন্নতটাকে আবার জীবিত করতে পারেন, ইনশাল্লাহ 50 জন শহীদ সাহাবী দেখতে পাবেন। সমাজে এখন দাড়ি শেভ করা ফ্যাশন হয়ে গেছে, বুঝছে না? অনেকে শেভ না করলে চাকরি দেয় না, শেভ না করলে কি হয় না, চাকরি পাওয়া যায় না, স্কুল কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না, দাঁড়িয়ে আসে, যাও সব করে আসো, তাই বলে।
এখন সমাজ চলছে উল্টা। এখন যদি আপনি নবীর সুন্নতকে আবার জীবিত করতে পারেন, 50 জন শহীদ সাহাবী নেকি পাবেন। রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি আল্লাহু আকবার। বহু মানুষই পড়ে না, আপনি যদি পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে নেকি দিবেন। সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ডো কাট, তাই না? মেসি কাট আর রোনাল্ডো কাট। আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট, দুই পাশ ছিলে মাঝখানে চুল, লন্ডন থেকে শিখে আসছি। এখন চুলেরও কিন্তু সুন্নত আছে, আছে কি নাই? দাড়ির যেমন সুন্নত আছে, চুলের সুন্নত নাই? একদম সামন পিছন সমান করতে পারেন, অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন, অনেক সাহাবি মাথা মুন্ডিত ছিল। আবার অথবা কানের লতি পর্যন্ত বা কাঁধ বাবড়ি রাখতে পারেন। এটা চুলের সুন্নত হলো কিনা? এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে। আপনি সুন্নত মনে করে রেখেছেন, ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাল্লাহ। এরকম অগণিত সুন্নত আছে, অগণিত, যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমি খুব দুঃখের সাথে বলছি, অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি, একটা মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, ব্যাস উঠে চলে গেলাম, তাই না? উঠে চলে যায় না, তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে যায়। অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহু আকবার, কি বলতে হয়? 3 বার বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলতে হয় আল্লাহুম্মা আনকা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, একবার পড়তে হয় আয়াতুল কুরসি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপর কালিমা শাহাদা, এরপর সূরা ফালাক একবার, সূরা নাস একবার, ইখলাস একবার, আরো দোয়া অনেক দোয়া আছে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'উ যাল জাদ্দি মিনকাল জাদ্দ, পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দাল'ই দাইন ওয়া গালাবাতির রিজাল, পড়তে হয় আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদতিক, আরো অনেক দোয়া আছে। দেখেন তো, মোনাজাত করেন, আমি তো না করছি না, আমি তর্ক করতে আসি না এখানে, এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি, কিন্তু এই সুন্নতটা যে উঠে গেল, মোনাজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন, এই সুন্নতটার উপর আমলকে করবেন, সুন্নত উঠে গেল না? মানে আপনি যদি বসে এখন সুন্নতটা প্রতিষ্ঠা করেন, 50 জন শহীদ সাহাবী নেকি পাবেন। এগুলো তো গেল আমলিয়াত, সমাজ চলছে সুদের উপরে। মানে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নেকি পাবেন? সমাজ চলছে জেনায়, আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন, তাহলে কত নেকি পাবেন? দুর্নীতি, আপনি এখন আমানত দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করলেন, কত নেকি পাবেন? সমাজে চলছে শয়তানি, সব শয়তানি, কি চলছে? শয়তানি। এখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ওহী প্রতিষ্ঠা করলেন, কত নেকি পাবেন? নিঃসন্দেহে আর অনেক বেশি নেকি পাবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান। প্রিয় ভাইরা, যে কথা বলতে এখানে আসলাম, এক বারাবারই এক কি ছাড়া ছাড়া, এর মাঝখানে কি একটা ফজিলত জানলাম, শাবান মাস মানে এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতো। তাহলে আমরা কি করবো এই মাসে ভাই? 1 নম্বর কাজ, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করবো। এবার আরেকটা পয়েন্ট বলি, সামনে রমাদান মাস, রমজান মাস আসলে আমরা মাশাআল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি, কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না। রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায়, দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবি নামাজ পড়তে যায়, যায় কি না? ওই দিন গিয়ে বলে এসি দেন, ইমাম সাহেব এসি অন করেন, তাই না? সারা বছর তো আসে না, ওই দিন গিয়ে বলে ইমাম সাহেব এসি বন্ধ কেন, এই মহাজিন সাহেব ফ্যান দেন, তখন ওখানে গিয়ে মানে কি বলবো, হ্যাঁ মাতক পরি করে আর কি। যাক, তারপরেও যে মসজিদে আসছে আমরা দোয়া করে আল্লাহ হেদায়েত দান করব। আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না, দিব। এখন রমজান মাস আসলে আমরা মাশাআল্লাহ রোজা রাখি, মানুষকে ইফতার করাই, দান সাদকা করি, আমরা যাকাত দেই, তারাবি পড়ি, কোরআন তেলাওয়াত করি, আমরা মাশাআল্লাহ অনেক আমল করি। এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না? একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে। একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে, নাকি আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে? কোনটা? আস্তে আস্তে সে গতি পারবে না, ধীরে ধীরে গতি পাবে। ঠিক শাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি? যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন। বুঝতে পারছেন কথা? রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না। মনে করেন আগামীকাল পহেলা রমজান,
আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন, তখন কি আপনি বেগ পেতে হবে। কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন, ইনশাআল্লাহ রমজান মাসে ইজি হয়ে যাবে। এটা একটা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, আমল করতেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, যাতে রমজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই, রমজান মাসের হকটা আদায় করতে পারি। এবার এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে আগে বুঝি। এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ, এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারী হয়ে যাবে। বাড়াবাড়ি গ্রুপ, ছাড়াছাড়ি গ্রুপ, উভয়ের জন্যই নসিহত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, লায়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক শবে বরাত মানে আমরা যেটা বুঝি প্রচলিত অর্থে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যে 15 শাবানের এই যে রজনী, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন, প্রশস্ত করেন, এবং ওয়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন। আল্লাহ পাক কি করেন, তার সমস্ত সৃষ্টিকে কি করেন, মাফ করে দেন। কথাটা ভালো করে বোঝেন, আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন, ইল্লা তাদেরকে ব্যতীত, এক ইল্লা লি মুশরিকিন, এক নাম্বার যে ব্যক্তি মুশরিক, যে শিরক করে আল্লাহর সাথে, যে আল্লাহর সাথে শিরক করে, আর দুই মুশাহিনিন, যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি, এবং মনের মধ্যে শিরক আছে, শিরকি আকিদা, মুশরিক, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক সমস্ত মানুষকে মাফ করবেন। তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা, রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা। আচ্ছা, এখন এর ব্যাকআপ আরো অনেকগুলো হাদিস আছে, ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে। এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে, এগুলো দুর্বল সনদগতভাবে, অন্যান্যভাবে দুর্বল, ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না, সবাইকে তো মাফ করেন, আর কাকে কাকে করেন না। এই হাদিসে দুটো পেয়েছি, এটা একদম অকাট্য, এটা হলো মুশরিক, আল্লাহ পাক মাফ করেন না, দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ আছে, এদেরকে আল্লাহ মাফ করেন না। আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায়, এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নেই, সমস্যা আছে। আর পাত্র পাপি দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক, পাত্র পাপি নাকি পাপ ছাড়তে কোনো সমস্যা আছে? তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায়, যারা হচ্ছে আত্মহননকারী, নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে, এদেরকে আল্লাহ মাফ করবে। আত্মহনন বোঝেন কিনা, আত্মহত্যা যারা করে, আত্মহনন, এটা একটা শ্রেণী পাওয়া যায়। চার নম্বর একটা পাওয়া যায়, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। পাঁচ নম্বর একটা পাওয়া যায়, সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী, মাদক দ্রব্য সেবনকারী। যুবকরা খুব ভালো করে শোনাই, মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন, মাফ করছে না। আরেকটা পাওয়া যায়, সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে, কিসের পাপে ভাই, জেনার পাপ, এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায়, কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল, বর্ণনা কি দুর্বল, কিন্তু পাপ তো পাপই নাকি, এই পাপগুলো তো পাপ, এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন? অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা, মুশরিক এবং মুশাহিদ, যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে, আল্লাহ পাক এদেরকে মাফ করেন। এখন আগে জানি শিরিক থেকে কিভাবে বাঁচবো, শিরিক কি এবং কেন, তারপরে জানবো হিংসা বিদ্বেষ, তারপরে আমরা যাব এই রাত্রে আমরা কি করতে হবে। মনে রাখবেন, আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে, কয়টা বিষয় ভাই, আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে। এক, আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, এক নম্বর কি বলেন, এক আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো সন্তুষ্টির জন্য না, কারো জন্য না, শুধু কার জন্য। দলিল হচ্ছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুই, আমল হতে হবে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক, কার সুন্নাত মোতাবেক, নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না সেই আমল করা যাবে না, নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না সেই আমল করা যাবে না।
তিন নাম, আমলটা যত সুন্দরই মনে হোক, আমলটা যত সুন্দরই মনে হোক আর যত মানুষই করুক, যত মজাদার মনে হোক না কেন, নবী করেন নাই, সাহাবীদের থেকে প্রমাণ নাই, আমল করবো না, করলে বেদাত হয়ে যাবে, কি হবে, বেদাত হয়ে যাবে। আর তিন নাম্বার হচ্ছে আমলগুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে, কি করতে ভাই, ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতে যাবো, ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এক রাতে রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন, শুধু শিরক এবং হিংসা বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না, বুঝতে হবে এই পাপ দুটো কত কঠিন। এবার আসেন প্রথমে একটু শিরক নিয়ে কথা বলি, তারপরে মুশাহিন নিয়ে কথা বলি।